আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সার্বিক কল্যাণে জাতির জনক মহাত্মা গান্ধী নির্দেশিত পথেই কাজ করছেন। আকাশবাণীর মহানির্দেশক ডক্টর বসুধা গুপ্তা বলেছেন, আকাশবাণী দেশের রেডিও সম্প্রচারের ক্ষেত্রে অগ্রগামী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির বৈশ্বিক স্বীকৃতি এখন বাড়ছে। ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার দুটি খেলায় আজ ইউনাইটেড বিএসটি এবং আনন্দ ভবন জয়লাভ করেছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সার্বিক কল্যাণে জাতির জনক মহাত্মা গান্ধীর নির্দেশিত পথেই কাজ করছেন। মহাত্মা রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে আজ আগরতলার রেন্টার্স কলোনিতে মহাত্মা গান্ধীর মর্মমূর্তির আবরণ উন্মোচন করে মুখ্যমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, জাতীয় শিক্ষানীতি থেকে শুরু করে খাদি আন্দোলন, অহিংসা, স্বনির্ভর ভারত, দারিদ্র দূরীকরণ, খেলাধুলো, প্রতিটি ক্ষেত্রে গান্ধীজির চিন্তা চেতনা করে গেছেন এবং দেশ সেই দিশাতে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে, মহাত্মা রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি শ্যামল চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, আইন সচিব বি পালিত প্রমুখ। কুমারঘাটে রথের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সংস্থার পক্ষ থেকে ২৫,০০০ টাকা আজ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হয়। আকাশবাণীর মহানির্দেশক ডক্টর বসুধা গুপ্তা বলেছেন, আকাশবাণী দেশের রেডিও সম্প্রচারের ক্ষেত্রে অগ্রগামী। তিনি বলেন, একমাত্র গণসম্প্রচারকদের প্রতি জনগণের বিশ্বাস অপরিসীম, তাই তার দায়িত্ব অনেক বেশি। উত্তরপ্রদেশের বারাণসীতে উত্তরাঞ্চলের অধীনে আকাশবাণীর কার্যক্রম, আঞ্চলিক সংবাদ বিভাগ এবং বিপণন বিভাগের প্রধানদের একদিনের সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। ডক্টর গুপ্তা বর্তমান সামাজিক মাধ্যমের যুগে এগিয়ে থাকার জন্য বিষয়বস্তু সমন্বয় এবং সৃজনশীলতার উপর জোর দেন। তিনি প্রাকৃতিক দুর্যোগের কঠিন সময় দেশের প্রত্যন্ততম প্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য প্রচারে আকাশবাণীর ভূমিকার প্রশংসা করেন। তিনি আকাশবাণীর বিভিন্ন বিভাগের প্রধানদের আরও এগিয়ে যেতে এবং প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় রাজ্য সরকার রাজ্যের সর্বস্তরের জনগণের সার্বিক কল্যাণে কাজ করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে জিরানিয়া ব্লক এলাকার সুবিধাভোগীদের নিয়ে আজ এক মত বিনিময় সভায় পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। অনুষ্ঠানে বিগত এক বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এমজিএনরেগা, শৌচাগার নির্মাণ এবং পঞ্চায়েত উন্নয়ন তহবিলের ব্যয় ইত্যাদি বিভাগে কাজের নিরিখে মহকুমার ১২টি পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিকে সম্বর্ধনা দেওয়া হয়। জিরানিয়া ব্লকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মঞ্জু দাস, ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, বিএসসির চেয়ারম্যান শুভমণি দেববর্মা, জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রতন কুমার দাস প্রমুখ। কুমারঘাটে ইস্কনে আয়োজিত উল্টো রথযাত্রায় বুধবার বিদ্যুৎপৃষ্ট হয়ে বর্তমানে আগরতলার জিবি, কৈলাসহর ও কুমারঘাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট 23 জন। কুমারঘাটের এসডিএম সুব্রত কুমার দাস জানিয়েছেন, জিবি হাসপাতালে চিকিৎসাধীন 10 জন আহতকে আজ ২,৫০০ টাকা করে দেওয়া হয়েছে। তিনি জানান, কুমারঘাট মহকুমা হাসপাতাল থেকে আজ 7 জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। সাংসদ দেবদূত ত্রিপুরা উল্টো রথযাত্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আহতদের দেখতে কুমারঘাট মহকুমা হাসপাতালে যান। তিনি রোগীদের সঙ্গে কথা বলেন, তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সাংসদ ত্রিপুরার সঙ্গে ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দ্র দাস প্রমুখ। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ আজ বিকেলে কুমারঘাটে রথযাত্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহতদের বাড়িতে গিয়ে তাদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। তার সঙ্গে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সরকার, জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা, জেনারেল ম্যানেজার হরেকৃষ্ণ দাস প্রমুখ ছিলেন। বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে নিহতদের নিকটাত্মীয়দের ১,০০,০০০ টাকা করে এবং আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ নিগমের ডেপুটি জেনারেল ম্যানেজার নিতাই দেববর্মা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বামফ্রন্টের আহ্বায়ক তথা প্রাক্তন সাংসদ নারায়ণ কর, প্রাক্তন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ কুমারঘাটে গিয়ে রথযাত্রার ঘটনায় নিহতদের বাড়িতে তাদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। প্রতিনিধি দলটি মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্কুলের নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল আজ কুমারঘাটের মহকুমা শাসকের সঙ্গে দেখা করেন ও বুধবারের দুর্ঘটনার বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির বৈশ্বিক স্বীকৃতি এখন বাড়ছে। ২০১৪ সালে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ শুধুমাত্র ১২টি ভারতীয় বিদ্যালয় ছিল, এখন তা ৪৫ উন্নীত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। ২০১৪ সালের আগে দেশে প্রায় ১০০টি স্টার্টআপ ছিল, এখন এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০০০তে। আজ দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলেন। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টার এবং বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসের একাডেমিক ব্লকে প্রযুক্তি বিভাগের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী বলেন, দিল্লি বিশ্ববিদ্যালয় এমন সময় ১০০ বছর পূর্ণ করেছে যখন দেশ স্বাধীনতার ৭৫তম বছর উদযাপন করছে। দিল্লি বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় নয়, একটি আন্দোলনও বটে।
আগামীকাল থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। 62 দিনের তীর্থযাত্রা চলবে আগামী 31 আগস্ট পর্যন্ত। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহাড়গাঁও এবং গান্ডেরবাল জেলার বোলতাল থেকে অমরনাথ যাত্রা শুরু হবে। তীর্থযাত্রা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে যাত্রার জন্য বিশেষ শিবিরের আয়োজন করে সরাসরি নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া গতকাল থেকেই শুরু হয়েছে। সাধু সহ 1500 বেশি তীর্থযাত্রী ইতিমধ্যেই জম্মু পৌঁছেছেন। এবারের অমরনাথ যাত্রায় পুণ্যার্থীদের নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়টিকেও অত্যধিক গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দিল্লির প্রগতি ময়দানে 17তম ভারতীয় সমবায় কংগ্রেসের উদ্বোধন করবেন। ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অব ইন্ডিয়া দুদিনের এই সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের পৌরোহিত্যে আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে সাংসদ তহবিলের অর্থে রূপায়িত বিভিন্ন কাজ নিয়ে পর্যালোচনা করা হয়। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, আগরতলা পুর নিগমের সিইও শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় এনডিএ সরকারের নবছরের অন্যতম এক উদ্দেশ্য হল প্রচলিত শক্তির ব্যবহার হ্রাস করে পরিবেশ বান্ধব অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ানো। ত্রিপুরা পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা ট্রেডা থেকে যেসব এলাকায় গ্রিড মারফত বিদ্যুৎ পৌঁছয়নি সেসব প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের জন্য 300,000 সোলার স্ট্রিট লাইট লাগিয়েছে। গ্রামীণ বাজারগুলো আলোকিত করতে 1291টি গ্রামে 15,000 সৌর আলোর ব্যবস্থা করেছে। ট্রেডার যুগ্ম অধিকর্তা দেবব্রত শুক্লদাস জানান, রাজ্যে সৌরশক্তি ব্যবহারের অন্যতম একটি যোজনা হল প্রধানমন্ত্রী কুসুম কিষাণ ঊর্জা সুরক্ষা উত্থান অভিযান। তিনি বলেন, আমাদের রাজ্যে এখনো কৃষকরা যারা আছেন জলের অভাবে কৃষিকাজ করতে পারছে না। বৈদ্যুতিক যে পাম্প গুলো লাগানো আছে এখানে আমরা বৈদ্যুতিক অভাবে সেগুলি চলে না। ওই সমস্ত এরিয়া গুলিতে আমরা সোলার পাম্প দিয়েছি এবং আমাদের রাজ্যে প্রায় এখন অব্দি আমাদের টার্গেট আছে 6,000। আমরা এর মধ্যে 2,275টা পাম্প আমরা স্থাপন করেছি 2,275 জন কৃষকের মধ্যে এবং 4,600 একর জমি আমরা এই সেচের আওতায় এনেছি। এতে যে আমাদের ইম্প্যাক্টটা হয়েছে, আমাদের কৃষকরা এখন একক ফসলের জায়গায় দ্বিগুণ ফসল করছে, একক উৎপাদনের জায়গায় দ্বিগুণ উৎপাদন, স্বাভাবিক কারণে ওদের ইনকামও ডাবল হচ্ছে। কৃষকরা এইভাবে উন্নত হচ্ছে, শক্তি উৎপাদন বাড়ছে, আমাদের রাজ্যের ক্রমশ উন্নত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালে নবছর পূর্তি উপলক্ষে আজ বনমালীপুর মন্ডলের অন্তর্গত 29 নম্বর বুথে জনসম্পর্ক অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। শ্রী ভট্টাচার্য বাড়ি বাড়ি গিয়ে মোদী সরকারের সাফল্যের একটি পুস্তিকা নাগরিকদের হাতে তুলে দেন। তিনি বলেন, গত 9 বছর দৃঢ় সংকল্পের সাথে গোটা দেশের সঙ্গে ত্রিপুরাও সাফল্যের নতুন মাত্রা স্পর্শ করেছে। একদিকে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক স্তরে একটি শক্তিশালী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে ভারত। এনডিএ সরকারের নবছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী আয়োজিত একমাসব্যাপী কর্মসূচির আজ ছিল শেষ দিন, কিন্তু বিভিন্ন কারণে রাজ্যে এই কর্মসূচি এক দুদিন ব্যাহত হওয়ায় কিছুদিনের জন্য তার মেয়াদ বাড়ানো হয়েছে বলে শ্রী ভট্টাচার্য সাংবাদিকদের জানান। রোটারি ক্লাব অব আগরতলা সিটির উদ্যোগে এবং আগরতলা পুর নিগমের সহযোগিতায় আজ আগরতলা শিশু উদ্যানের সামনে 5টি চেম্বার বিশিষ্ট বায়ো টয়লেটের উদ্বোধন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, আগরতলা শহরের সৌন্দর্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পুর নিগম সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বাগত ভাষণ দেন রোটারি ক্লাব অব আগরতলা সিটির সভাপতি ডক্টর অচিন্ত ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র মনিকা দাসদত্ত সহ অন্যান্যরা। খেলার খবর, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার 2টি খেলায় আজ ইউনাইটেড বিএসটি এবং আনন্দভবন জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত খেলায় আনন্দভবন 3-2 গোলে ওরিয়েন্টাল ক্লাবকে হারিয়ে দেয়। একই মাঠে বিকেল অনুষ্ঠিত খেলায় ইউনাইটেড বিএসটি 3-0 গোলে কেশব সংঘকে পরাজিত করে। আবহাওয়া, আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সার্বিক কল্যাণে জাতির জনক মহাত্মা গান্ধীর নির্দেশিত পথেই কাজ করছেন। আকাশবাণীর মহানির্দেশক ডক্টর বসুধা গুপ্তা বলেছেন, আকাশবাণী দেশের রেডিও সম্প্রচারের ক্ষেত্রে অগ্রগামী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির বৈশ্বিক স্বীকৃতি এখন বাড়ছে। ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার 2টি খেলায় আজ ইউনাইটেড বিএসটি এবং আনন্দভবন জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।